আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জে কিউরির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুল ইসলাম। আজকে আমরা জে কিউরির একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আলোচনা করতে চলেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জে কিউরির সিলেক্টর। তো যারা সিলেক্টর নিয়ে আলোচনাটা এখনও দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা জে কিউরির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টা না জানলে আপনার জে কিউরির কখনোই মাথায় কাজ করবে না। সেটা হলো জেকিউরির ইভেন্ট। তো ইভেন্টটা কী, তাই না? ইভেন্ট হলো যেমন আপনার বাসার ফ্যানটা কখন কাজ করে, যখন আপনি ফ্যানে ক্লিক করেন, মানে যখন আপনি ফ্যানটাকে সুইচ অন করেন তখন কিন্তু ঘোরা শুরু করে। আপনার রিমোটটা, এই রিমোটটা কখন কাজ করবে, এই রিমোটটা কখন কাজ করবে, যখন আপনার এখানে ক্লিক পড়বে। আবার আমরা অনেক সময় মাউস এক জায়গায় নিলে কিছু একটা দেখতে পাই, সেটাকে বলা হয় হোবার। আমরা ডাবল ক্লিক করে কোনোটা ওপেন করতে হয়। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ইভেন্ট। এবং চলুন কম্পিউটার স্ক্রিনে যে কী কী ইভেন্ট রয়েছে সবগুলো ইভেন্টকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখার চেষ্টা করি। ওকে, আপনারা নিশ্চয়ই কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং এটা হলো আমাদের পার্ট 3। তো আমি পার্ট 2কে কপি করতেছি, কপি করে এখানেই পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা রিনেম করে নিচ্ছি যে পার্ট 3। ওকে, এবং আমি পার্ট 2টাকে যদি ওপেন করি তো আমরা আগের ক্লাসের অংশগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিতে, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমরা আগের ক্লাসের জিনিসগুলোকে মুছে দিয়েছি। এখানে শুধু কী রয়েছে, যে কিউরিটা লিঙ্ক আপ করা রয়েছে, আমাদের app.js ফাইলটাকে লিঙ্ক আপ করা রয়েছে এবং style.css ফাইলটাকেও লিঙ্ক করা রয়েছে। তো এটুকু বেসিক কাজগুলো নিশ্চয়ই আপনারা জেনে গেছেন অলরেডি, যেহেতু আপনাদের ইতিপূর্বে আরও 2টা ভিডিও আমি jQuery প্রকাশ করেছি। যদি আপনি jQuery আজকেই প্রথম দেখে থাকেন, অবশ্যই আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব অন্ততপক্ষে আগের 2টা ভিডিও দেখে আসার জন্য। তো আমি এখানে কিছু একটা লিখতেছি আগে একটু আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য। তো লিখলাম এই 3 ট্যাগের মধ্যে লিখলাম হলো হ্যালো বাংলা বাংলাদেশ। তো হ্যালো বাংলাদেশ লিখলাম। আমি নিচে একটা বাটন নিচ্ছি, তো বাটনের মধ্যে লিখলাম ক্লিক CLIC-K। তো বাটনের মধ্যে আমরা ক্লিক লিখলাম। তো এটাকে যদি আমরা লাইভ সার্ভারে দেখার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা রয়েছে এখানে। আমি চাচ্ছি ক্লিক করলে আমার এটা লেখাটা চেঞ্জ হয়ে যাবে, হ্যালো বাংলাদেশ আছে, হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে। তো এর জন্য আমি কি করব, আমাকে যেটা করতে হবে app.js এ যেতে হবে, app.js এখানে আমি এটাকে মুছে দিই। আমি এখানে লিখব, আমাকে প্রথমত যেটা করতে হয় সিলেক্টর ইউজ করতে হয়। তো সিলেক্টরটা কী, সে বিষয়টা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছে। সিলেক্টর হলো আমরা যেটাকে ধরে jQuery লিখব। তো আমরা এই ট্যাগের মধ্যে কাজ করব, তাই না? তো আমরা কি করব, আমরা হচ্ছে এই ট্যাগে ক্লিক করব। তো যেখানে ক্লিক করব সেটাকে লিখতেছি। তো আমরা এখানে লিখলাম হলো বাটন লিখলাম এবং এখানে আমরা ডট দিয়ে, আমরা বলেছিলাম এখানে কি দিতে হয়, এখানে একটা অ্যাকশন দিতে হয়। অ্যাকশনটা দিতে যাচ্ছে আমরা ক্লিক CLIC-K। এই ক্লিক অ্যাকশনে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, একটা ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এখানে ফাংশন লিখতে হবে, ফাংশন লেখাটা লিখতে হবে এবং আপনি একটা স্পেস দিয়ে বাইরে গিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে এভাবে। এই বেসিক সিনট্যাক্সটা আপনি জেনে রাখেন আমরা যখন ইভেন্ট ঘটাবো। তো এখন আমরা কী করতে চাচ্ছি, যে এই যে বাটন, এই বাটনে যখন ক্লিক করবে, এই যে ক্লিক করবে তখন এই বাটনটা কী করবে, আমরা চাচ্ছি এই বাটনটা এই লেখাটাকে হাইড করে দিবে। তো আমি যদি এখানে যাই, আমি যদি এখন এখানে আবারও আমার সিলেক্ট করতে হবে প্যারেন্থিস দিতে হবে এবং এখানে আমরা লিখলাম H3 ট্যাগটা। এখানে যেহেতু H3 ট্যাগটা রয়েছে, H3 ট্যাগটা হাইড হয়ে যাবে। তো H3 ট্যাগ লিখলাম এবং এখানে আমি ডট দিলাম হাইড। তো আমাদের এই মেথডটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো দেখেন আমরা কী করলাম, আমরা এখানে এইটুকু হচ্ছে হাইড হয়ে যাবে। কখন হাইড হয়ে যাবে, যখন এই বাটনের উপরে ক্লিক পড়বে। এখন যদি আমরা লাইভ সার্ভারে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখতে পাচ্ছেন এই 2টা কিন্তু অলরেডি আছে। আমার বাটনে যদি আমি নিয়ে রাখলাম কোনো সমস্যা নাই, আমি যেখানে ক্লিক করি উপরেটা হাইড হয়ে গেল, ওয়াও, তাই না? আবার যদি আমি
রিলোড করি, দেখেন ক্লিক করলে উপরেটা হাইড হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে বলা হয় ইভেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করার পরে কিছু একটা ঘটতেছে, ঘটনা কিছু একটা ঘটতেছে কখন, যখন আমি এখানে ক্লিক করতেছি। ক্লিয়ার? তো এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে বলা হয় ইভেন্ট। এই ঘটনাগুলো কত ধরনের ইভেন্ট জেকিউরিতে আছে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো W3 স্কুল এখানে গিয়ে আমরা টিউটোরিয়াল লিখলাম, এখান থেকে jQuery লার্ন jQuery, ঠিক আছে? তো jQuery-র ইভেন্টগুলো যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই ইভেন্টগুলো jQuery-তে রয়েছে। কী কী রয়েছে? মাউসের যে ইভেন্টগুলো রয়েছে, ক্লিক, ডাবল ক্লিক, মাউস ইন্টার, মাউস লিভ, এই তিনটা কিন্তু আপনার, এই চারটা হচ্ছে মাউসের। এবং কিবোর্ডের কিছু ইভেন্ট রয়েছে, কিবোর্ডের কিবোর্ড প্রেস করলে কি হবে, ডাউন করলে কি হবে, আপ করলে কি হবে, এবং ফর্মের মধ্যে কিছু ইভেন্ট রয়েছে, সাবমিটের সময় কি হবে, চেঞ্জ যখন সাবমিট হয় তখন কি হয়, ফোকাসে কি হয়, ব্লার কি হয়, এই জিনিসগুলো ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আপনার উইন্ডো সেখানে লোড নামে একটা ইভেন্ট রয়েছে, রিসাইজ নামে একটা ইভেন্ট রয়েছে, স্ক্রল নামে একটা ইভেন্ট রয়েছে, এছাড়া আনলোড নামে একটা ইভেন্ট রয়েছে। তো এই ইভেন্টগুলো আমি একটু আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি W3 স্কুল থেকে আপনাদেরকে ক্লিকটা অলরেডি আমি দেখিয়েছি কীভাবে ক্লিকটা কাজ করে। এটাকে আমি যদি রিলোড করি, দেখেন ক্লিকটা কাজ করতেছে, তাই না? তো ক্লিকটা কাজ করতেছে, ওকে। আমাদের আমরা আরও কী কী আছে সে বিষয়গুলো আমরা একটু দেখি। তো এখানে যদি আমি ক্লিকের পরিবর্তে লিখতাম DBL ডাবল ক্লিক, ঠিক আছে, CLICK, এইটা যদি ডাবল ক্লিক করেন তখন হাইড হবে। নর্মালি দেখেন আমি একটা ক্লিক করতেছি কোনো সমস্যা নাই, একটা ক্লিক করতেছি কোনো সমস্যা নাই, আমি যদি ডাবল ক্লিক করি তখন হাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডাবল ক্লিকটা বুঝলাম। এখন যদি আমি এখানে মাউস এন্টার করি তাহলে কী ঘটনা ঘটে? আমি যদি এখানে মাউস, দেখেন একটু খেয়াল করছেন বলো না, মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে এটা হাইড, মাউস কিন্তু এন্টার করার সঙ্গে সঙ্গে হাইড। যদি আমি এটাকে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আমি এখানে একটা অ্যালার্ট লিখি, অ্যালার্ট লিখলাম এবং অ্যালার্টের এখানে লিখলাম হলো হেই, এটুকু জাস্ট। আমি এখানে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে একটা অ্যালার্ট দেখাবে। তো যদি দেখেন অ্যালার্ট হেই, তাই না? এটা কিন্তু মজার বিষয়, এটা হচ্ছে মাউস ইন্টার। এভাবে মাউস যখন নিচ্ছে তখন হচ্ছে, তো মাউস যখন আমরা বের করে নিয়ে আসবো তখন হবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে মাউস লিভ। তো মাউস লিভ যখন করবো তখন হবে। তো আমি যদি এখানে নিলাম সমস্যা নাই, বাইরে যখন চলে আসবো তখনই কিন্তু আমার ইভেন্টটা ঘটবে, দেখছেন এটা কিন্তু ঘটে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মাউসের, এবং এছাড়াও আমাদের যে আলাদা কিছু দেখলাম সেই বিষয়গুলো আমরা আলোচনা করব পরবর্তীতে, কারণ আপাতত এগুলো দরকার হচ্ছে না। আমরা ফর্ম নিয়ে যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন এই বিষয়গুলো দেখব, এছাড়া উইন্ডোর কোনো কোনো বিষয় কাজে লাগলে আমরা বিষয়গুলো দেখে নেব। আজকের ভিডিওতে আপাতত আমরা এই চারটা জিনিসকে দেখাইলাম, এবং এই জিনিসগুলো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। এই হলো jQuery-র ইভেন্ট। তো jQuery-র ইভেন্টগুলো নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট করবেন, এবং গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সবাই গ্রুপে জয়েন করে ফেলবেন এবং আপনাদের যে কোনো প্রবলেমগুলো ওখানে শেয়ার করবেন, আমি অবশ্যই সেখানে অ্যান্সার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।